আমি আমার ক্লান্ত পথচারি, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে 9:34, আর আজকে শুরুটা একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। অর্ধাঙ্গিনীর এই গানটা আমার রিসেন্ট ফেভারিট গান হয়ে দাঁড়িয়েছে, শুধু আমার কেন, আমার মনে হয় অনেকেরই গানটা গুনগুন করে আমরা মনে মনে গাইছি, আর গানটা আমার খুব ভালো লাগছিল, তাই জন্য আজকে চেষ্টা করেই ফেললাম। মানে গুনগুন করে চলছিল একদিন রাতে বাথরুমে গিয়ে, মানে চলছিল মনে মনে, সারাক্ষণই চলছে আর কি, যেই কাজই করছি না কেন মনে মনে গুনগুন গুনগুন করে এই গানই চলছিল আর কি, তাই জন্য আজকে ট্রাই করেই ফেললাম একবার। জানি পারফেক্ট তো দূরের কথা, পারফেক্টের পও হয়তো হয়নি, তবে ওই আর কি চেষ্টা করলাম। তো আর গলাটা না ধরেও রয়েছে বটে, আমাকে দেখে পুরো দেখে মনে হয় গেল কি ঠান্ডা শীতকালের ড্রেস পরে আছে, ফুলাতা টি শার্ট আর উলেন প্যান্ট পরেছি আজকে বাড়িতে। আমার ঠান্ডা ঠান্ডা লাগছে কেন জানি না, মানে এতটাও লাগছে না যে উলেন প্যান্ট পরতে হবে, ফুলাতা টি শার্ট, তবে পরে যে গরম লাগছে এটাও বলবো না, পরে আরামই লাগছে। তো ব্যাঙ্গালোরে যারা আছো তারা আমার সাথে একমত কিনা একবার বলো তো, নাকি আমারই শুধু ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি না, এমন একটা ওয়েদার করে আছে না, মানে কি আর বলবো, ঘাটু আমার একটা ওয়েদার করে আছে, কেমন একটা রোদও উঠছে না, মানে এই এই ওয়েদারটা ভালো লাগে না। মানে বৃষ্টি হবে ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা একটু মানে ঝমঝম করে সারাদিনই নয় বৃষ্টিটা হলো সেটা মেনে নেওয়া যায়, কিন্তু আজকে থেকে আমরা কতদিন ধরে রোদের মুখ দেখছি না বলো তো ঠিক করে। হ্যাঁ বৃষ্টি আসছে না, বৃষ্টি হচ্ছে না, এটা আমার একটা মন খারাপের কারণ ছিল, কারণ বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি, তো মানে এমন নয় যে তাই জন্য সারাদিন ধরে হয়ে যাবে, এই এইরকম ভালো লাগে না। তবে এই ঘাটু আমার কাউ ওয়েদারটাও আমার ভালো লাগে না, না হচ্ছে রোদ না হচ্ছে বৃষ্টি, শুধুই মেঘ করে বসে রয়েছে আকাশের, কোনো মন খারাপ হয়েছে বোধ হয়, মুখ ভার করে রয়েছে কতদিন ধরে, ওর মন যেদিন ঠিক হবে সেদিনকে রোদ দেবে, ওই আশায় বসে থাকি আমরা। তো এই আর কি, তো আর কি বলবো, গানটা রিসেন্ট ফেভারিট তো বটেই, আমি বললামই যেটা, তবে এটাও ঠিক কথা, শুধু এখানে প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ এই কথা বলা যায় না, আমাদের জীবনে অনেক অনেক ভালো মানুষদের সাথে দেখা হয়, তাদেরকে আমরা হারিয়ে ফেলি বা জীবন থেকে আমরা অনেক রকমের শিক্ষা পাই। আসল কথা হচ্ছে পুরো জীবনে চলতে গেলে আমাদের অনেক অনেক মানুষের সাথে দেখা হবে, অনেকের সাথে পরিচয় হবে, অনেকের সাথে কোনো ভালো সম্পর্ক দিয়ে শেষ হবে, কোনো মানুষের সাথে খারাপ সম্পর্ক দিয়ে তার ইতি টানতে হবে, এরকম আমাদের হয়েই থাকে। তো লাইফের আমি অর্ধাঙ্গিনী সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল, ব্যাঙ্গালোরে এবার কোনো সিনেমা হলেই এই বাংলা সিনেমাটা আসেনি, মাঝে মধ্যে এসে থাকে দু একটা, কিন্তু অর্ধাঙ্গিনীটা আসেনি কেন জানি না, আসলে যেই চুলোর দুয়ারেই আসুক না কেন আমি যেতাম, মানে আমি আর প্রমি যেতাম, আমি একা তো যেতে পারবো না ওই আর কি, আমি আর প্রমি যেতাম, তো যাই না। যাই হোক, তো চলো এবার যাবো আমি একটু ঘরে, দেখো না বিছানা পাটি অগোছালোই হয়ে রয়েছে, আজকে আমি ও থাকতে থাকতেই ঘরটার না মোছা হয়ে গেছিলো আমার, তাই জন্য আমি স্নান দান করে একেবারে পুজো টুজো দিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বিছানাটা ঝাঁটানোই রয়েছে, জাস্ট জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখবো, আর কম্বলটা তো তোমাদেরকে বলেছি একেবারে বিকেলে ভাজ করবো। এখন বাজে 3:40, আজকে বিকেলে বেরোবো বলে ঠিক করেই রেখেছি একদম যে আজকে বেরোবো, আর আজকে আগে আগেই বেরোবো, আর হাওয়াটা দিচ্ছে দেখো যে জানলার এদিকটাতে দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেল, চলো ব্যালকনি থেকে ভালো দেখা যাবে বলে মনে হচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টিটা জানলার ওদিকটা দিয়ে চোখে লাগছিল, হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টিটা পড়ছে, আজকে মনে হচ্ছে আর বেরোতে পারবো না, কিন্তু বেরোতে আজকে হবে, আমাকে কিছু জিনিস আনতেই হবে আজকে, তো দেখি কি করি না করি বুঝতে পারছি না কি করবো, প্রচন্ড মেঘ পড়ে গেছে, হাঁটতে যাওয়ার টাইমটাতেই এইসব হয় কেন হয় জানি না, ভালো বৃষ্টি পড়ছে না তো, মানে ঝিরি ঝিরি ভালো বৃষ্টি পড়ছে, আর এই কয়েকদিন ধরে আমার এই নাটকটা আবার একটু শুরু হয়েছে, আমি একটু রিলস বানাচ্ছি, এইসবই করছে, একা থেকে কী বা করবো, একটু সময় কাটানো এই যা, মানে ওটাকে নিয়ে একদম সিরিয়াস এরকম কিছু নয়, ভালো না লাগলে নিজেই আবার ডিলিট করে দিচ্ছি, এইসবই করছি,
এই আর কি। তো চলো দেখি, যদি বৃষ্টি কমে তাহলে তো বেরোতে পারবো, আর বৃষ্টি না কমলে ঘরেই থাকতে হবে, ওকে বলে দিতে হবে, এগুলো তাহলে বাজারে পেলে নিয়ে এসো। এই যা কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো, বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠে গেল, মানে কি করতে চাইছে জানি না, ভালো জোরে বৃষ্টিটা হচ্ছে। এই দেখো ভালোই বৃষ্টিটা হচ্ছে, কিন্তু আমার গাছগুলোতে এসে পৌঁছচ্ছে না, মানে এমন জোরে কিছু হচ্ছে না, এই আর কি। জানি না আজকে আমাকে হাঁটতে যেতে দেবে কি দেবে, ভালো বৃষ্টি হচ্ছে তবে, মানে বেরোলে ভিজে যাব এইরকম হচ্ছে আর কি। যাই হোক, বৃষ্টিটা হচ্ছে হোক, তার সাথে তোমাদের কাছেও আমি কিছু কথা বলিনি। সেন্ট জনসের যে ভিডিওটা আছে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেন্ট জনস হসপিটালের যাবতীয় তথ্য আর কি, সেই ভিডিওটা তোমরা দেখছো, আমি ভালো সাড়া পেয়েছি এটা ঠিক কথা, কিন্তু তোমাদের তার সাথে আমি জানি না যারা ওই ব্লগটা দেখছো তারা এই ব্লগটা দেখবে কি না, তবু আমি কিছু কথা বলে রাখি আর কি। জানি না তোমরা দেখলে ভালো কথা, না দেখলে আমার তো সত্যিই কিছু করার নেই, কারণ ওই ভিডিওটাতে গিয়ে তো আমি আর কিছু বলতে পারবো না। যাই হোক, আমি ওখানেও একটা পিন পোস্ট পেমেন্ট করে দেবো। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো দিদি এই ডিপার্টমেন্টটা ভালো কি না, এই ডিপার্টমেন্টের ডক্টর আমি কবে পাবো, বা যাবতীয় তথ্য আর কি। বিশ্বাস করো, ওখানে আমি যেটুকু তথ্য দিয়েছি তার বাইরে আমারও সেরকমভাবে কিছু জানা নেই, কারণ প্রমিকে নিয়ে আমি ওই কদিন যে কদিন ওখানে ছিলাম সে কদিনে আমি যা যা জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, বা তার আগে যখন গেছিলাম চেক আপের জন্যে তখন আমি যা যা দেখেছি যা যা জানতে পেরেছি যেটুকু আমাদের দরকার হয়েছিল সেইটুকুই আমি শুধুমাত্র সেন্ট জনস হসপিটালের যাবতীয় তথ্যের মধ্যে শেয়ার করেছিলাম। তার মানে এটা কখনোই নয় যে ওখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয় আমি জানি, ওখানকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তার কবে বসেন এবং কেমন ডাক্তার সেটা আমি জানি, আমি একদমই জানি না, কিন্তু আমার ওখানের এক্সপিরিয়েন্স ভালো ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবার এটা নয় তার মানে আমার এক্সপিরিয়েন্স ভালো, মানে প্রত্যেকের এক্সপিরিয়েন্স ভালো হবে ওখানে, হতেই পারে তোমরা অন্য ডক্টরের আন্ডারে পড়েছিলে, সে তার বিহেভিয়ার হয়তো একটু অন্যরকম, বা তোমরা অন্য ডিপার্টমেন্টের ডাক্তার দেখিয়েছিলে, বা তোমাদের অন্য রোগের সংক্রান্ত তোমরা দেখাতে এসেছিলে, তো সেটা একটু বোঝো তোমরা, না আমি ওই হসপিটালের ব্যাপারে প্রত্যেকটা বিষয় জানি, না আমি ওখানে চাকরি করি, চাকরি করলে তাও নয় আমার প্রত্যেকটা ব্যাপার জানা থাকতো বা কিছু, যেহেতু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই প্লিজ আমাকে এরকমভাবে জিজ্ঞেস করো না দিদি এই ডিপার্টমেন্টটা কি, দেখো আমি চাই না যে তোমরা মানে যারা কমেন্ট করছো তাদের আর আমার মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, বা আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে ভুল বুঝুক, এরকম কিছুই আমি চাই না, তাই আমি বারবার তোমাদেরকে সবটা ক্লিয়ার করে দিই। তাই ওখানে যদি কমেন্টের রিপ্লাই আমি তোমাদের মন মতো দিতে না পারি তাহলে আমাকে প্লিজ ভুল বুঝো না, কারণ আমি ওখানে যখন আমি কিছু জানি না তখন আমি ওখানে নিচে কমেন্ট বক্সে লিখেই দিই, যে ডিসক্রিপশন বক্সে আমি সেন্ট জনস হসপিটালের ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ ফোন করে একবার কন্ট্যাক্ট করে নিও যে ওখানে কবে কোন ডাক্তার বসে, কেমন কীভাবে কী চিকিৎসা হবে না হবে, আশা করি তোমরা সেই প্রবলেমের সলিউশনটা ওখানে ফোন করলেই পাবে। আমার সাথে কানেক্ট করে বা আমাকে ফেসবুকে পিন করে বা আমাকে ইনস্টাগ্রামে পিন করে মনে হয় না কোনো লাভ হবে বলে, কারণ আমি যেটুকু জানি সেটুকু তথ্য তোমাদের ওই ভিডিওর মাধ্যমেই আমি শেয়ার করে দিয়েছি এই আর কি, যাতে তোমাদের হেল্প হয়, কারণ অনেকেরই আসার আগে অনেক রকম প্রশ্ন থাকে, কেমন কী খরচা, হসপিটালটা কোথায় বা কিছু। এছাড়াও প্রচুর হসপিটাল রয়েছে, মানিপাল, সাইবাবা, এক্সেট্রা, মানে প্রচুর হসপিটাল রয়েছে, নাম বলে শেষ করা যাবে না, ভিক্টোরিয়া সিটি হসপিটাল রয়েছে, প্রচুর 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 রয়েছে। তো চলো, বৃষ্টিটাও কমে গেল আমার বকবক করতে করতে, দেখি বৃষ্টি পুরো কমবে কিনা, আমি আজকে 4:20 বেরোবো বলেছি, ওকে যদি আবার তাড়াতাড়ি বেরিয়ে যায় ওই জন্য। আমি বাড়ি থেকে আজকে বেরিয়ে গেছিলাম 4:20, তখন রোদ ছিল, এখন আবার করলো মেঘ, যদিও আমরা সেই কলকাতায় রোল খেয়েছিলাম ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো মোটামুটি চলেই এসেছি, ও বেরিয়ে গেছে বলেই ফোন করলো। আমি না আজকাল আলাদা করে বাজারের দিকে যাইনি, আমি জানি ওর অফিসের এই দিকের রাস্তাটাতে আমি পেয়ে যাবো, অফিসের দিকের রাস্তা বলতে অফিস এদিক দিয়ে যায়, তাই আমি যা যা বাজার নেওয়া তা নিয়ে নিয়েছি। কালকে আমার বাড়িতে সেরকম রান্না নেই, কালকে আমরা দিদি বাড়ি যাবো, তো এখানে পুঁই শাক, মানে দিদির জন্য কচুর শাক করে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কচুর শাক পেলাম না, যে বসে নিয়ে সে বসে নিয়ে আজকে, তো পুঁই শাকটা না এতটা যায় পরিমাণে, তো দুজনের পক্ষে খাওয়াটা একটু চাপেরই হয়ে যায়, তাই জন্য আমরা নেই না, থাকতে থাকো করা ভালো বেশ। যাই হোক, এরকমভাবেই না তাকাতে থাকে আর ভীষণ বেশি খারাপ লাগে,
আর যেটা বলছিলাম, এতটা পুঁইশাক যায় তো দুজনের পক্ষে খাওয়াটা খুব চাপের হয়ে যায়, ওই জন্য যখন দাদা এসেছিল তখন এনেছিল, আর দিদিও খেতে পারে না ওই জন্য, যেহেতু দুজন ওই জন্য নিয়ে নিলাম। দিদিও ভালোবাসে আর আমরাও ভালোবাসি, হয়ে যাবে একবারই, তো যাতে দিদির পুরো চাপটা না পড়ে ওই জন্য আমি এখন থেকে না এরকমই করি, আমি যে কোনো একটা রান্না এরকম করে নিয়ে যাই যেটা দিদি ভালোবাসে বা কিছু দাদা ভালোবাসে এরকম। তো আজকে আরও একটা ভালো জিনিস হলো যে আমি এটা কিনতে গেছিলাম, ওই দোকানদার মানে দোকানদার দাদা সে হচ্ছে বাঙালি আবার, তো প্রমিও চলে আসবে, আমি প্রায় অনেকটা রাস্তা হেঁটে চলে এসেছি, হাঁপিয়েও যাচ্ছি, আর কথা বলা যাবে না, বৃষ্টিটাও আসবে বলে মনে হচ্ছে, তার আগে ওকে পেয়ে গেলে ভালো হয় এই আর কি। আমি না ছাতাটাও আনিনি, তো চলো দেখি ওনার দেখা কখন পাই। আমি এগুলো কিনছিলাম তখন বললো ও সবে বেরিয়েছে, এখন পার্কিং লটে যাবে, পার্কিং লট থেকে ওর স্কুটি নিতেও 5-10 মিনিট কেটে যায় ওই আর কি, তো মোটামুটি চলেই এসেছি। শোকার হলো না, হেঁটে যেতে যেতে একটু বৃষ্টি নেমে গেল, এই দেখো সিটটা দেখলে বুঝতে পারবে, ওর কাছে নয় রেনকোট আছে, ও রেনকোটটা পরে আসবে, আমি কি করবো জানি না, আমাকে মনে হচ্ছে ভিজতে ভিজতেই যেতে হবে, কি আর করবো, কারণ ছাতা নিয়ে আমি পারি না বসতে, এটা একটা মহা সমস্যা আছে। দেখা যাক ও কখন আসে, আমি না দাঁড়িয়ে পড়লাম, এই যে এরকম একটা শেড পেলাম দোকানে, তো এরকম দাঁড়িয়ে পড়েছি ওই জন্যে। ও অলরেডি আসছে, আমি দেখতে পাচ্ছি জ্যাকেটটা পরে আসছে ও, ও রেনকোটটা চাপায়নি গায়ে, আরো নামতে হবে। ওই যে আসছেন বাবু সবুজ কালারের জ্যাকেট পরে, তুমি রেনকোটটা পরে নাও। তো স্কুটিটার জন্য জোর বাঁচা বেঁচে গেলাম মানুষ, রেনকোটটা ব্যাগ থেকে বার করে পড়তে হবে বলে জ্যাকেট পরে বৃষ্টিতে বাঁচছে, বুঝতে পেরেছো তো, বিশাল বুদ্ধি মাথায় আছে, বলছি না রেনকোট আর পরতে হবে না, অবশ্য বৃষ্টি তেমন পড়ছিল না, রেনকোট পরার মতো, রেনকোটটা পরলে উল্টে গরমও লাগতো, জ্যাকেট পরেও লাগছে ওই আর কি। ও দেখে গেল গেটে কে ঠুকলো, তো চলো এবার যাই ওপরে। বাপরে বাপ, বাঁচা বেঁচে গেছি, খুব বাঁচা বেঁচেছি আজকে, আমি জোর বৃষ্টি নামলে আজকে আবার ভিজতে হতো, বিশ্বাস করো বৃষ্টিটার জন্য যা না আনন্দ হচ্ছে, ওই ছাদের জামা কাপড়গুলো দেখে আর এই ছাদের জামা কাপড়গুলো দেখে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, এরা নয় ঘুমিয়ে পড়েছে, নয় ভুলে গেছে আর কি, না কাজে বেরিয়ে গেছে, তো তোলার কেউ নেই, এরকম কিছু একটা হবে, জাস্ট ঘরে ঢুকে ড্রেসটা চেঞ্জ করেছে আর সাপাটে নামলো বৃষ্টিটা, মানে প্রমি যদি আরেকটু দেরি করে বেরোতো আজকে অফিস থেকে ভিজতে তো হতোই, আর নয়তো কোথাও কোথাও দাঁড়ালে স্কুটির সিটটা ভিজতো ওই আর কি। ভাগ্যিস ঢুকে গেছি প্রমি ঠিক টাইমে একদম, বাজার টাজারের ভাগ্যিস, বাজারটাও আমি আগে করে রেখেছিলাম, বাজারটা পরে করতে গেলে যদি ভাবতাম যে ও আসুক তারপরে করবো, তোমাকে কি তুমি আমাকে থ্যাংক ইউ বলো যে আমি বাজারটা করে রেখেছিলাম, তোমার ভরসায় রাখিনি বাজারটাকে। কত লোক এবার ভিজে ভিজে বাচ্চাটা দৌড়াচ্ছে দেখো, যাই হোক জোর নেমেছে বৃষ্টিটা, আমার গাছগুলো অবধি একটু জল আসছে না, এটাই আমার চরম দুঃখ, আর একটু জোরে নাপতে হবে তার জন্যে। অফিস থেকে আমাকে বললো এসে, আমার চুলটা দেখো কেমন তেল তেল হয়ে গেছে, আমার চুলটা দেখো এরকম চুটি বেঁধে, মানে প্রচন্ড তেল তেল হয়ে গেছে, একটুখানি টেনে ধরে বাঁধলেই বেশি কেমন যেন একটা লাগছে, ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং হয়ে গেছে, আমি নেভি ব্লু পরেছি। যাই হোক না কেন, তো আজকে অফিস থেকে শুরু করলো, তুমি আজকে রাতে কিছু রান্না করো না, রাতেরটা করো না, কিছু একটা খাবো, আমিও ভাবলাম ঠিক আছে, আমরা না মানে রেস্টুরেন্টে বসে খাওয়া সেটা বেঙ্গালুরু এসে কেমন যেন ভুলেই গেছি বলতে পারো, তো মানে খাওয়াই হয় না আমাদের, অ্যানিভার্সারি তো না, টুবাইদা এলো, হ্যাঁ আমি আরো গিয়ে ওই আমার অ্যানিভার্সারিতে খেয়েছি, মানে নভেম্বরে লাস্ট খেয়েছি ও আর আমি গিয়ে বসে, তো আর দাদা যখন এলো তখন নন্দী হিলস থেকে এসে তো রান্না করা সম্ভব হয়নি, তখন ওটা দাদাই নিয়ে গিয়ে আমাদেরকে খাইয়েছিল ওখানে, তো তারপর তো আর হয়ওনি আর যাইওনি আমরা, তো আমি বললাম ঠিক আছে চলো আজকে তাহলে নতুন এখানে একটা খুলেছে স্পাইস গার্ডেন বলে ওটাতে খেতে যাব। এবার আমি একটু ওই পুঁইশাক সবজি ওগুলো কাটছিলাম, কাটতে কাটতে একটু হাঁপিয়ে ঠাপিয়ে গেছিলাম, গিয়ে কম্বলটা পায়ের কাছে ফেলে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে গিয়ে আমাকে বউ ডাইনিং এ বসে ভিডিও দেখছিল, হঠাৎ করে আমাকে গিয়ে বলছে উঠবি উঠবি আনছি কেন, বলছি কি না আজকে মাটন আনবো রাত্রিবেলা চল, তো সেইটাই আইম বলছে তুমি যাও একা, বলছে না চলো 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 বলে আমাকে ওঠালো, উঠিয়ে এখন যাচ্ছি মাটন আনতে, আর বাবু নাকি আজকে রাতে ওই রান্না করবে, আমাকে করতে হবে না, এটা কিন্তু একটা ভালো। আর কেন মাটনের নেশাটা উঠেছে এটা আমি বুঝতে পেরেছি, মাঝে পাপা খুব মাটন মাটন করে লাফাচ্ছিল ফোন করে, তো ওই জন্যে এও এখন মাটন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো যাই হোক প্রচণ্ড কাদা, যাই গিয়ে নিয়ে আসি।
ও আজকেই মাটনটা বানিয়েছে আমার জন্য, একটু বেশি তেল দিতে পারেনি আর কি, আমি তেল দেওয়ার নাম শুনলে এই করে উঠি আর কি। তাও মোটামুটি ভাসছে, তেমন ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এই আর কি। তো রেখে দিলে হয়তো হতো, কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আমরা ভাত দিয়েই মাটনটা এখন খাবো। বেশ অন্যরকমভাবে করেছে, আশা করছি অন্যরকমই খেতে হবে। তো এটা পুরোটাই আমি রিলসে ছাড়ার ইচ্ছে আছে, জানি না তুলে তো রেখেছি, কবে এডিট হবে তাও বলতে পারবো না। তো যাই হোক, এই মাটন দিয়ে আর ভাতটা খাবো, তো চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার তো হয়ে যায় জানি, ওর একটু টাইম লাগবে, এখনো খাচ্ছে। তবে মাটনটা কিন্তু জবরদস্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। রান্নাটা করে দিলাম বলে থ্যাংক ইউটা বলো সবার সামনে। থ্যাংক ইউ, আমি যে রোজ তোমায় করে দিই একবারও তো বলো না। আনতে খারাপ হয়েছে সেটাও বলি না। খারাপ হয়েছে, আজকের মাটনটা খুব বাজে হয়েছিল খেতে, একদমই ট্রাই করবে না কেউ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।